কাঁচা লঙ্কা এইটা আমরা বাজার থেকে রোজ কিনি, কিন্তু কাঁচা লঙ্কার নামে যে কোনো রেস্টুরেন্ট থাকতে পারে এটা কিন্তু আমি আগে জানতাম না। কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট এটা হচ্ছে বেলপাহাড়ির ইন্দিরা চকে। আমি চিকেন থালি বলতে দেশি চিকেন থালি খোঁজ করেছিলাম, সে সময় বাঙালির বিয়েতে নাকি হরিণের মাংসের পদ থাকতো, এটা আমি জানতাম না, এখানে জানলাম। ঘোরাঘুরি করতে গিয়ে যেটুকু খাবার দাবার সামনে পেতাম সেটাই ব্লগের মাধ্যমে নিয়ে আসতাম আপনাদের সামনে। কিন্তু এই ভিডিওটা হচ্ছে পুরোদস্তুর ফুড ব্লগিং, একটা আস্ত রেস্টুরেন্টের খাবার দাবারের রিভিউ সংক্রান্ত ব্লগ, পুরোটাই আপনাদের রিকোয়েস্টেই করছি। জানি না কেমন হবে, তবে এটুকু বলতে পারি ফুড ব্লগিং করতে গিয়ে খাওয়ার মজাটাই কেমন যেন হারিয়ে যায়, সেটা যারা ফুড ব্লগিং করে তারা তো আরও ভালো বলতে পারবেন। তবে আপাতত আপনাদের এখন আমি নিয়ে যাব বেলপাহাড়ির কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে। বেলপাহাড়ির ইন্দিরা চকে গাড়িটা আসতেই শুভদা গাড়ির পেছন থেকে চেঁচিয়ে উঠল, আরে দাঁড়া দাঁড়া, ওই তো কাঁচা লঙ্কা। আমি ভাবলাম কাঁচা লঙ্কার বিশেষ গাছ দেখতে পেয়েছে বোধহয়, কিন্তু দেখলাম কাঁচা লঙ্কা নামে একটা আস্ত রেস্টুরেন্ট। আরে আপনাদের রিকোয়েস্টে এটার খোঁজই তো আমি করছিলাম। সামনেই বাঁদিকে গাড়িটা পার্ক করে নেমে এলাম রেস্টুরেন্টের সামনে। আমি আমার কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম বেলপাহাড়িতে কিংবা ঝাড়গ্রামে কী কী দেখার জায়গা রয়েছে, খাবার জায়গা কী কী এক্সক্লুসিভ আছে, কী কী খাওয়া যায় সেই সংক্রান্ত। তা অনেকে তার মধ্যে লিখেছিলেন যে বেলপাহাড়ির ইন্দিরা চকে কাঁচা লঙ্কা রেস্টুরেন্টের কথা। তা আমি কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে ঢুকবো এবং প্রপার ফিডব্যাক কী সেটা আপনাদের জানাবো। তবে একটা জিনিস বলে দিই, আপনারা অনেকেই বলেছেন এখানে দেশি চিকেন খাওয়ার কথা, কিন্তু দেশি চিকেন আজকে রান্না হয়নি, আজকে ব্রয়লার চিকেন হয়েছে, সুতরাং ওটা পাওয়া যাবে না। অন্য কিছু কীরমভাবে ম্যানেজ করা যায় সেটা আমি দেখছি, ভেতরে যাই চলুন। বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধদেবের পায়ের কাছে আসন গ্রহণ করলাম। রেস্টুরেন্টে সাকুল্যে গোটা 20 জন বসার ব্যবস্থা, হালকা এসি চলছে, একটা মায়াবিয়ালো ঘিরে রয়েছে সবাইকে, আর হ্যাঁ একটা টিভিও আছে। তবে শেষ কথা বলবে খাবারের মান। কাঁচা বাদাম এই গানটা আমরা শুনেছি, কিন্তু কাঁচা লঙ্কা এইটা আমরা বাজার থেকে রোজ কিনি, কিন্তু কাঁচা লঙ্কার নামে যে কোনো রেস্টুরেন্ট থাকতে পারে এটা কিন্তু আমি আগে জানতাম না, এটা জানলাম কিন্তু আপনাদের সূত্র ধরেই। সেই জন্যেই এখানে এলাম কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট, এটা হচ্ছে বেলপাহাড়ির ইন্দিরা চকে। তা সেই কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে আমি চিকেন থালি বলতে দেশি চিকেন থালি খোঁজ করেছিলাম, এদের এখানে আজ দেশি চিকেন থালি নেই সেটা আগেই বলেছি। তার বদলে বিভিন্ন রকম আদার্স যে জিনিসগুলো রয়েছে, কাতলা মাছ, রুই মাছ সেগুলো রয়েছে, সেগুলো আমরা রোজ খাই, সেসব আমি কিছু খেতে চাইছি না, জাস্ট আমরা বেসিক যে থালিটা সেটা নিচ্ছি, পারলে দই নেব, আর ননভেজের মধ্যে ডিম ফিম কিছু একটা নিতে পারি, এইটুকুই, এর বাইরে কিছু বলতে পারছি না। আর একটা জিনিস যেটা বলছি সেটা হচ্ছে বেসিক থালির দাম এখানে 149, আর যদি মাটির থালা আর গ্লাস যদি নেন তাহলে ওটা হয়ে যাবে 199, 200 টাকার মতন। আর ওটা কিন্তু পুরোটাই বেসিক থালিটা পুরোটাই কিন্তু ভেজ থালি, ভেজ থালির মধ্যে থাকছে বাঁশকাঠি চালের ভাত, এরা যেটা লিখেছে সেটাই বলছি, মুগ ডাল, আলু ভাজা, পাঁচ মিশালি একটা নিরামিষ সবজি, আলু চোখা, আলু পোস্ত, আলু পটলের রসা, চাটনি, পাঁপড়, লেবু, কাঁচা লঙ্কা এটাও লেখা আছে এখানে। আর বিশেষ দ্রষ্টব্য হচ্ছে সহজলভ্যতার ওপর নির্ভর করে মেনুর পদের পরিবর্তন হতে পারে, অর্ডার দেওয়ার আগে জেনে নেবেন অনুগ্রহ করে, এটা এখানে লেখা রয়েছে স্ট্যাটিউটরি ওয়ার্নিংয়ের মতো। আর কাতলা মাছের পিস হচ্ছে এখানে 110 টাকা, রুই মাছ 70 টাকা, ইলিশ মাছ 290 টাকা। আমরা যখন দেবুর হোটেলে খেয়েছিলাম ওটা ছিল 350 টাকা, সেটা ছিল ডায়মন্ড হারবারে, সেই ভিডিও আপনারা দেখেছেন। এছাড়া দেশি চিকেন যেটা আপনারা খেতে আসতে চান সেটা এখানে দাম পড়ছে 290 টাকা 4 পিস। আমি ভিডিওতে এদের মেনু চার্টটা আমি দিয়ে দিচ্ছি। দোকানটা মোটামুটি সাজানো, ছোট, একটা দুটো তিনটে চারটে পাঁচটার মতন টেবিল রয়েছে, এই পাঁচটা টেবিলে মোটামুটি 20-23 জন বসতে পারে, এই হচ্ছে ব্যাপার। এইবার সব থেকে বড় কথা যেটা হচ্ছে,
আমার 149 বা এইটা দেখে 149 বেসিক থালি যেটা রয়েছে সেটা দেখে আমার কিন্তু একটুখানি মনে হচ্ছে ওভার রেটেড। এটা 100 টাকা কিংবা 120 টাকা হলে মনে হয় ভালো হতো, হতে পারে খাবার টেস্ট হয়তো অনবদ্য সেজন্য দাম বেশি, সেটা খাবার না খেলে বোঝা যাবে না। খাবার খেয়ে একদম সম্পূর্ণ পরিপূর্ণ রিভিউ আমাদের দেব। পুরোটা দেওয়া হয়েছে আমাদের, খাবার অবশেষে এসে গেছে, সব কিছুই মাটির এতে দেওয়া রয়েছে। থালাটাও এক্সপেক্ট করেছিলাম মাটি, থালাটা দেওয়া রয়েছে স্টিলের থালা, ওপরে শালপাতা গুঁজে যে থালাটা করা রয়েছে শালপাতা দেওয়া রয়েছে আর কি। এই খাবার, খাবারগুলো দেখাচ্ছি একে একে আপনাদের। ভাত, ভাতের ওপর লঙ্কা গোঁজা, লেবু, এইটা কিন্তু আইটেমের মধ্যে লেখা ছিল এই জিনিসটা, কাঁচা লঙ্কা। এরপরে ডাল, ডালটা কিন্তু পাতলা, ঘনচাপ ডাল নয়। এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে পাঁচমিশুলি তরকারি, তরকারিটা একটুখানি সেদ্ধ টাইপের দেখে মনে হচ্ছে। এটা চাটনির সঙ্গে পাঁপড় চাটনি, এদিকে হচ্ছে পটল আলুর দম, ও এটা আলুর চোখা, আর এটা হচ্ছে পোস্ত। যেহেতু ভেজ মিল নিয়েছিলাম তাই সঙ্গে একটা ডিমের অমলেট অর্ডার করেছিলাম, দাম 25 টাকা। সত্যি কথা বলতে কি, আমরা শহর কেন্দ্রিক ব্যবস্থায় বড় হয়েছি, চাল ঠিকঠাক চিনি না, কিন্তু আমার পাশে যে ভদ্রলোক বসে রয়েছে এ কিন্তু গ্রামের ছেলে, এখানকার ছেলে, ঝাড়গ্রামের ছেলে। আমি মামা ডাকছি ওনাকে, তা এই যে চালটা, উনি বললেন যে এটা অবশ্যই বাঁশকাঠি নয়, বাঁশকাঠির মতন দেখতে, পয়েন্ট টু বি নোটেড। এই চালটা বড়ো যে চাল হয় তার বিভিন্ন ভ্যারিয়েশন আছে, সেই ভ্যারিয়েশনের একটা, আর বাঁশকাঠি হচ্ছে আমন চালের। এখন আমনের চাষ সবে শুরু হচ্ছে কি, তাই তো? আমন চলছে, এখন আমন চলছে, খরিফের যে চাল, হ্যাঁ এটা খরিফের চাল। যাই হোক, একটা পয়েন্ট, নেক্সট ভাতের ভেতর আঙুল ঢুকিয়ে হাত কিন্তু পুড়ে যাওয়ার কথা, সেটা পড়েনি, তবে কাজ চলার মতন গরম আছে ভাত। ডালটা কিন্তু খুব পাতলা, খোসা শুদ্ধ আলু ভাজা খেতে ভালো লাগে, গরম থাকলে, ঠান্ডা আছে চলে যাবে। আমার মতে ঝুরঝুর আলু ভাজা হলে আরো ভালো হতো। খেতে খেতে একটা কথা বলি, আমার পাশে একটা বাঁদিকে জিনিস লেখা রয়েছে, মাংস খাওয়ার বর্ণনা, বাঙালি কিরম ভাবে মাংস খেত বলছে, যেটা লেখা রয়েছে সেটা পড়ছি, চর্যাপদে চলে গেছে, দোকানে বিভিন্ন জিনিস লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে চর্যাপদ, চর্যাপদে বলছে ভুসুকুপার গানে মাংস খাবার কথা বর্ণনা দেওয়া রয়েছে, সেখানে রয়েছে গরু খাসি এবং হরিণের মাংস খাওয়ার চল ছিল মধ্যযুগ থেকে, হরিণের মাংস ছিল খুব সুস্বাদু, চর্যাপদে লেখা ছিল আপনা মাংসে হরিণা বৈরি, এটা আমিও পড়েছি। অর্থাৎ হরিণের মাংস এত সুখ্যাতি ছিল যে সবাই বনে এসে হরিণ শিকার করে মাংস খেত, সে সময় বাঙালির বিয়েতে নাকি হরিণের মাংসের পদ থাকতো, এটা আমি জানতাম না, এখানে জানলাম, সাথে খাসি পাখির মাংসও থাকতো। বিজয়ে মানে এখানে আরও অনেক কিছু লেখা রয়েছে, সেসব বলছি না, খাওয়ার ওপর মনোনিবেশ করি। সব খাবারগুলো একটু একটু চেকে 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 বলছি আপনাদের, আলুর চোখা এইটা আমি তো জানি
এটা আলু ভাতে সর্ষে তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মাখাকে আলুর চোখা বলে না, বোধ হয় বলে না, এটা আপনারা ভালো বলতে পারবেন। আলুর চোখা কিন্তু একটুখানি ঝাড়খণ্ড কিংবা বিহারের যারা লোক আছে, আলুটা মানে শুকনো লঙ্কাকে ভেজে সেটার সঙ্গে বিভিন্ন রকম মশলা দিয়ে মাখে, এটাকে আলুর চোখা বলে কিনা জানি না, এটা আলু ভাতে মাখা বলে। আমার খুব খিদে পেয়েছে, তার জন্য সব খাবারই ভালো লাগছে। আপনার যদি খিদে না পাই জানি না, সে দায়িত্ব কিন্তু আমার নয়, কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে। অনেকটা হচ্ছে মিক্সড ভেজিটেবল, যেটা সেটা স্বাদ আমরা বালক ভোজনে যে ঘ্যাঁটটা খাই সেটা কিন্তু এর থেকে বেশি টেস্ট থাকে। আমার সামনে সুবোধা বসে আছে, আমি বলেছি অনেস্ট রিভিউ দেবো, পয়সা দিয়ে খাচ্ছি, অনেস্ট রিভিউ, কারণ আপনারা কিন্তু কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে রিভিউ দিয়ে চেয়েছেন, সেই রিভিউটা কিন্তু আমি দিচ্ছি। খারাপ লাগা ভালো লাগা সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি আমার কাজ করে যাচ্ছি অনেস্টলি। পোস্ত এতগুলো যে আইটেম খেলাম তার মধ্যে কিন্তু পোস্তটা বেটার, বাকিগুলো সব আমার ভালো লাগেনি। একটা কথা বলে রাখি, আমার চেহারায় কিন্তু একটু পরিবর্তন হয়েছে, একটু মোটো মোটো থেকে একটু রোগা রোগা হয়েছে, কিছু কথা দেখেছেন কি এটা, তা সেই রোগা চেহারার আলু খাওয়া বারণ। সেই সূত্রে বলি, আলু পটলের তরকারির মধ্যে এইটুকুর মধ্যে একটা পটল আছে আর দুটো কিন্তু আলু আছে, জানি না এটা কী ধরনের আলু পটলের তরকারি। আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে, আমার সব খেতে ভালো লাগছে। আর আমি নিয়েছি এখানে ডিমের অমলেট, এটা হচ্ছে ডিমের অমলেট। সব থেকে যদি অনেস্টলি জিজ্ঞেস করেন, আমার কিন্তু এটাই ভালো লাগলো, ডিমের অমলেট দিয়ে ভাত। আমি জানি না, যদি আজ এখানে দিশি পাঁটা পেতাম আপনাদের কথা অনুযায়ী, দিশি চিকেন পেতাম, তাহলে গালে থাপ্পড়টা কতখানি খেতাম। এখানে আছে চাটনি, তেঁতুলের চাটনি, আর আছে ওই সাবুর যে পাঁপড় হয় সেই পাঁপড়। দইটাও আমি খাবো, সেটাও আমি আপনাদের জানাবো। আমি মালিক পক্ষকে বলবো, মিক্সড ভেজিটেবলের নামে কিন্তু এই ধরনের মিক্সড ভেজিটেবল যেন সার্ভ না করা হয়, এটা খুবই বাজে ব্যাপার। আমরা এই ধরনের মিক্সড ভেজিটেবল অভ্যস্ত নয়, যেখানে একশো একটা প্লেটের দাম 149, আর এইসব থালা ফালা নিয়ে 150 টাকা, মানে 200 টাকা। দই নেই, আপনারা যে যে জিনিসগুলো বলেছেন খাওয়ার কথা সে সে জিনিসগুলো নেই এখানে। তবে একটা জিনিস ভালো লাগছে, শাল পাতায় খাওয়া। এই শাল পাতায় খাওয়ার মধ্যে আলাদা কিন্তু একটা মজা আছে।
খাওয়া শেষ, এই আমার হচ্ছে পাতের অবস্থা। কাঁচা লঙ্কার রেস্টুরেন্টের মালিক নাকি বাইরে ঘুরতে গেছে, সেই জন্য এখন এই খাবার অনেক কিছু খাবার পাওয়া যাচ্ছে না, সেটা আমরা তো বুঝবো না, আমরা এখানে ঘুরতে এসেছি। পরিশেষে একটাই কথা বলে রাখি, কাঁচা লঙ্কার ঝাঁজ কিন্তু পেলাম না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘুরতে ফিরতে। বাঁশপাহাড়ি বেলপাহাড়ি ঝাড়গ্রামের গল্প আপাতত এখানেই শেষ, পরের পর্বে দেখা হবে সম্পূর্ণ একটা নতুন জায়গায় নতুন কোনো পরিবেশে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার সঙ্গে তো অবশ্যই থাকবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।